পানি যে ধরে রাখার ক্ষমতা মাটি কিন্তু ধরে রাখতে পারে না ছেড়ে দেয় নিচের দিকে পানিটা কিন্তু আপনার ছাদে গিয়ে একটা ড্যামেজের সৃষ্টি করতে পারে কোকোপিট এই জায়গাটাতে আপনাকে এই রেহাইটা দিতে পারে তখন এখানে ফাঙ্গাস ইনফেকশন হয় না শিকড়গুলো পানি টেনে টেনে ধীরে ধীরে এটাকে বড় করে পানিটাকে ধরে রাখবে আর মাটিতে যখন আমরা বীজ দেই বা যখন চারা তৈরি করি ফাঙ্গাসের কারণে অনেক চারা নষ্ট হয়ে যায় এবং যখন চারাটাকে টেনে তোলা হয় তখন কিন্তু অনেকগুলো শিকড় ছিঁড়ে যায় যে গ্রোথ কমে যায় চারার ওই শিকড় সবাইকে কৃষি বাজারের পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি আজকে আমরা কোকোপিট বিষয়ে আলোচনা করব আমার হাতে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কোকোপিট কোকোপিট আপনারা জানেন যে নারিকেলের ছোবরা থেকে তৈরি হয় এটা অনেকেই এখন সোনাও বলে থাকেন শ্রীলঙ্কা থেকে আমদানি করেছি তো আপনারা দেশেও দেখেছেন এই কোকোপিট তৈরি হয় বাঘেরহাট অঞ্চলটাতে তো মোটামুটি এই কয়েক বছরে নর্মালি এত ইউজ বেড়ে গেছে যার কারণে এখন আর বাগেরহাটে খুব একটা বেশি পাওয়া যাচ্ছে না এবং বেশিরভাগ কারণ হচ্ছে ডাব হতেই বিক্রি করে ফেলে এই কারণে নারিকেলটা বেশিরভাগই হয় না এই কারণে আবার এই কুকুপিটও হচ্ছে না এই কারণে আমরা বাইরে থেকে আমদানি করতে হচ্ছে তো আমরা এটা নিয়ে আজকের পুরো ভিডিওতে আলোচনা করব যে এটা কোন কোন কাজে ব্যবহার করা হয় এটা মূলত ব্যবহার হচ্ছে নার্সারিগুলোতে বেশিরভাগই ইউজ করে যারা আধুনিকভাবে সবজির চারা তৈরি করে মাটি ছাড়া তারা এটা মেনলি ব্যবহার করে কিন্তু এটার আরও বেশ কিছু জায়গা আছে ব্যবহারের আপনারা চাইলে বনসাইতে ব্যবহার করতে পারেন কারণ আপনারা জানেন বনশাইকে কত সুন্দর করে যত্নে এতে হয় সেই জায়গাতেই কিন্তু আপনারা এই কোকোপিট ব্যবহার করতে পারেন বাসার ছাদেও কিন্তু আপনারা এই কোকোপিট ব্যবহার করতে পারেন মাটি কোন করবেন মাটির একটা ওয়েট আছে আপনি কোকোপিট ব্যবহার করেন সেই জায়গায় ওয়েটটা কিছুটা কমে যাবে পানি যে ধরে রাখার ক্ষমতা মাটি কিন্তু ধরে রাখতে পারে না ছেড়ে দেয় নিচের দিকে তো এই পানিটা কিন্তু আপনার ছাদে গিয়ে একটা ড্যামেজের সৃষ্টি করতে পারে সেক্ষেত্রে আপনার কুকুপিট এই জায়গাটাতে আপনাকে এই রেহাইটা দিতে পারে যে পানিটাকে ধরে রাখবে আর ধীরে ধীরে গাছ ওখান থেকে পানি নিয়ে বড় হতে পারবে তো এই বীজ থেকে চারা তৈরি করার জন্য যে প্রক্রিয়াটা আছে এখানে কোকোপিট ব্যবহার করার কারণ হচ্ছে কোকোপিট দিয়ে যখন চিডলিং ট্রেতে চারা রোপণ করা হয় তখন এখানে ফাঙ্গাস ইনফেকশন হয় না কোকোপিটটা পানি ধরে রাখে যেটার কারণে শিকড় হয় এই টেনে ধীরে ধীরে এটাকে বড় করে এবং আপনারা জানেন যে মাটিতে যখন আমরা বীজ দেই বা যখন চারা তৈরি করি তখন ফাঙ্গাসের কারণে অনেক চারা নষ্ট হয়ে যায় এবং যখন চারাটাকে টেনে তোলা হয় তখন কিন্তু অনেকগুলো শিকড় ছিঁড়ে যায় যে শিকড়টা ছেঁড়ার কারণে গ্রোথ কমে যায় চারার ওই শিকড়গুলো আবার তৈরি হতে প্রায় পনেরো থেকে বিশ দিন সময় লাগে কিন্তু যখন কোকোপিটে ব্যবহার করা হয় নর্মালি যখন শিকড় সহ তোলা হয় একটা শিকড় ছেড়ে না সুস্থ সবল ছাড়া বিভিন্ন জায়গায় রোপণ করতে পারেন আর বাজারে কিন্তু আপনার অনেক ধরনের কোকোপিট পাবেন যেমন হচ্ছে নর্মাল কিছু কোকোপিট পাবেন দামি কিছু পাবেন কম দামি কিছু পাবেন আমাদের কাছে কেন তফাত এবং যেটা আপনারা লোকালি খুব কম দামে পাবেন এটাতে কিন্তু লবণের পরিমাণ বেশি থাকে এই লবণটার কারণে যদি আপনি ভালো করে পরিষ্কার না করে এই কোকোপিট ব্যবহার করেন তাহলে কিন্তু আপনার গাছের ক্ষতি হতে পারে কিন্তু আমরা কি করি যে কোকোপিটটা নিয়ে এসে আপনি সরাসরি পানিতে ব্যবহার করেই কিন্তু আপনি এটাকে ইউজ করতে পারবেন বাজারে পণ্য ক্রয় করতে সরাসরি আসতে পারেন বাজার অফিসে অথবা আমাদের ওয়েবসাইটে অথবা আমাদের যে সোশ্যাল মিডিয়া ফেসবুক তারপরে হচ্ছে ইউটিউব চ্যানেল যে কোনোখান থেকে আপনারা ফোন নাম্বার কালেক্ট করে অর্ডার করতে পারেন অথবা সরাসরি আমাদেরকে এস এম এস করে অর্ডার করতে পারেন সারা বাংলাদেশ যে কোনো কুরিয়ারে ডেলিভারি দিতে পারবে তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ